গুড ইভিনিং ফ্রেন্ডস, আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমি ভালো আছি মোটামুটি। তো আমি এখন আমার শ্বশুর বাড়িতে নেই, আমি এসেছি আমার বাপের বাড়িতে। তো আমি এখন রান্নাঘর থেকে কথা বলছি তোমাদের সাথে, কেন কি ঘরে টিভি চলছে আর মা ঘুমাচ্ছে এখন। আর আমি এখন এসেছি চা করতে, এখন ঘড়িতে বিকাল 6টা বাজে। আর এসি কেন, তো খুবই একটা বিচ্ছিরি ব্যাপারের জন্য আমি এসি, মানে ঘুরতে আসিনি। তো এসি মানে আমার মামার বাড়ি গেলাম, তোমাদের তো দেখিয়েছিলাম যে মামার বাড়ি গেছি, বড় কাছারি গেছি, তারপরে তার দুদিন মানে একদিন পরে আমার মা আর কি কলতলায় ওখানে মানে জামা কাপড় মেলছিল, বা উঠোনে কোথাও একটা হয়তো জামা কাপড় মেলছিল, সেখানে মেলতে গিয়ে আর জল ছিল, জলে পা পিছল খেয়ে পড়ে যায়। তো পড়ে গিয়ে ডান হাতের এই যে পড়ে এই আঙুলটা, এটা মায়ের ভেঙে যায়, আর এই আঙুলটাও প্রচণ্ড আঘাতপ্রাপ্ত হয়, চোট পায়, মানে থেতলে যায়, এই আঙুলটা থেতলে গেছে কিন্তু ভাঙেনি এটা, কিন্তু এই আঙুলটা টানাতে যে কোড়ে আঙুলটা, এইটা মায়ের পুরো ভেঙে গেছে, ক্র্যাক খেয়ে গেছে, মায়ের ভেঙে গেছে পুরো, এই আঙুলটা ভেঙে পুরো এরকম হয়ে গেছিলো, উল্টে টাইপে গিয়েছিল। তো এই হয়েছে একদম ফার্স্ট সকালে 8টার সময়। তো আমার বোন ফোন করে, আমি তখন ঘুম দিয়ে উঠিনি, আগের দিন আমাদের বিয়েবাড়ি ছিল, বিয়েবাড়ি গিয়েছিলাম, ওটা 1 তারিখ, 2 তারিখের কথা বলছি, 1 তারিখ বিয়েবাড়ি গিয়েছিলাম 1 ডিসেম্বর, আর 2 তারিখে তখন এই 8টা বাজে 10 এরকম 8টা এরকম টাইপে 2 তারিখে মায়ের এটা এই ঘটনাটা হয়। তো আমি এসেছি আজকে, অনেক দিন হয়ে গেছে, মানে 4-5 দিন হয়ে গেছে আমি এসেছি, মানে আগের বৃহস্পতিবারে হয়েছিল, আজকে হচ্ছে তোমার মঙ্গলবার। তো আমি 4-5 দিন এসেছি এখানে, কিন্তু আমি ব্লগ বানাইনি। তো মায়ের ঠিক আছে, হাতটার জন্য আমি ব্যথা পাচ্ছিল, তারপরে ডাক্তারখানা নিয়ে গেছে, ডাক্তার এসেছিল, মানে ডাক্তারখানায় নিয়ে গেছে, তো যেদিন গেছে সেদিনকে এমনি জাস্ট একটা ব্যান্ডেজ করে দিয়েছিল, তারপরের দিন আবার হাতের এক্সরে করেছিল, সে এক্সরে রিপোর্টটা দেখে তারপরে বোঝা গেছে যে না, হাতটা ভেঙে গেছে আঙুলটা। তো এই হয়েছে ব্যাপার, মা এখন যেহেতু ডান হাত, মা কিছু করতে পারছে না। আমার মেজো বোন এসেছে, আর আমি শুনে আমার মনটা প্রচণ্ড খারাপ লাগছে, আর মাকে আমি তারপর ফোন করলাম, মা যেভাবে কাঁদছে তখন দেখে মনটা খুব খারাপ লাগলো, যে না মায়ের এত কষ্ট হচ্ছে, আমার যাওয়া দরকার। ওই জন্যে আমি তড়িঘড়ি তাড়াতাড়ি করে চলে এসেছি, কিন্তু আমার মেয়েকে আমি আনিনি, মেয়েকে আনতে পারিনি, মেয়েকে নিয়ে আসিনি আর, কেন কি মেয়ে তো মাধ্যমিক দিচ্ছে, তোমরা অনেকে জানো মাধ্যমিক দিচ্ছে, তো টিউশন কামাই একদমই করা যাবে না, তো টিউশন কামাই হয়ে যাবে বলে মেয়ে ওখানে রয়েছে, ওর বাবা রয়েছে, আমি আর আমার ছেলে এখানে এসেছি, আমার নিজ বোন এসেছে, ছোটও এসেছে, ও হয়তো কালকে চলে যাবে, মানে আগের বৃহস্পতিবার এসেছে, বুধবার কালকে হয়তো চলে যাবে। আর আমি এই রান্নাবান্না সকালের দিকে আমার ডিউটি যে রান্নাবান্না করা, তো এই মেজো বোন সব কাটাকুটি করে রেডি রেডি করে দিচ্ছে, আর আমি রান্না বান্না করছি, রাত্রিরেও তাই হয়তো ও যোগাযাতি করলে আমি রান্না করছি, আর আমি রান্না করলে ও করছে, ও যোগাযাতি করে দিচ্ছে, তো এইভাবেই চলছে, কি করা যাবে, বিপদ তো আর বলে আসে না, বিপদ যখন তখনই মানুষের হয়। তো আমি এখন এখানেই রয়েছি, আমি ব্লগও বানাতে পারছিলাম না, ভালো লাগছিল না, তো এখন ভাবলাম যে না চলো ব্লগ বানাই, তো ওই জন্য আজকে ব্লগটা বানালাম। আর এখন হচ্ছে সন্ধ্যেবেলা, আগেই বলে দিয়েছি, আর এখন আমি বানাবো চা, তো চাটা বানাই, বাপি এখন দোকানে রয়েছে, বাপিকে চা দিতে হবে, বাপিকে মানে বাপি চা খাবে, এখন সন্ধ্যে হয়ে গেছে, অনেকটাই বেজে গেছে, তো চলো আগে ফার্স্টে চাটা বানিয়ে নিই, তারপর কথা বলছি। চা বানানো আমার হয়ে গেছে, এবার আমি বাপিকে দিয়ে দেবো চাটা।
দেখো আমার মায়ের হাতটা বললাম আগে ভেঙে গেছে, মানে আঙুলটা ভেঙে গেছে, হাতটা নয়। আর মা শুয়েছিল, চা দিলাম। চাটা খেয়ে নাও, বিস্কুট নেবে? চলো চাটা খেয়ে নি, তারপর তোমাদের কাছে আবার আসছি। রাইসোনা এখন ঘুম দিয়ে উঠেছে। রাইসোনা দেখো কালকে বাড়ি চলে যাবে আবার, ওকে আবার ডাক্তারবাবুরা পিক করে দেবে আবার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পুচকি গুলো সব এখন ঘুমাচ্ছিল, আর ও মুনাই গেছিল ওর বাবার সাথে, এখন ওপর থেকে এলো। রাইসোনাটা কি করছে, রাইসোনাটা কি করছে? মা চলে গেছে। তুমি পড়াশোনা করো, পড়াশোনা করো, তুমি পড়াশোনা করো। আর এখানে কি করছে রাইসোনা? রাইসোনা দেখেছো বিস্কুট গুলোকে কিরকম চারিদিকে ফেলেছে? রাই মা কি খাচ্ছে কুড়িয়ে কুড়িয়ে? রাইসোনা কি কুড়িয়ে কুড়িয়ে খাচ্ছে? কি খাচ্ছে রাইসোনা কুড়িয়ে কুড়িয়ে? এখানে এখন চেঁচামেচি হচ্ছে, টিভির চেঁচামেচি, পুচকে গুলো চেঁচামেচি, চারিদিকে সব মানে হই হোটলাট এসব করছে। আর চারিদিন ধরে বৃষ্টি হয়েছে, আর চারিদিকে পুরো জামা কাপড়ে পুরো ছেটাছেটি। আর এবার যাব, বোন ওখানে রান্না এ করছে, যোগাযাতি করছে, আমিও দেখি যে যাই দেখি কি হয়, তো ওকে একটু কেটে কুটে দিই। চলো, কি করছে, কি করছে দিদার কাছে রাইসোনা? ওলে বাবালি, ওলে বাবালি, রাইসোনা কালকে চলে যাবে, মাসিকে না নিয়েই চলে যাবে রাইসোনা, মাসিকে নিয়ে যাবে না বলছে। ওলে বাবারে, কত এক্সাইটমেন্ট হয়ে গেছে একদম, মাসিকে না নিয়েই চলে যাচ্ছে, মাসিকে নিয়ে এলো নিয়ে যাচ্ছে না, হ্যাঁ মাসিকে নিয়ে এলো নিয়েই যাচ্ছে না মাসিকে। দিদা পারবে না বাবা, দিদার হাতে ব্যথা তো, বাবাই ধরতো একটুখানি, দিদা পাচ্ছে না, দিদার হাতে ব্যথা তো, ছটপট করলে কি করে হবে। আর এইখানে মুনুসোনা কি করছে? গাজরের হালুয়া, দেখো আমরা এখন এই যে মায়ের একটা বড় ওই চাঁচা যে এটা স্টিলের ওটা ছিল, ওটাকে খুঁজেই পাচ্ছি না কোথায় গেছে, আর মায়েরও মনে নেই কোথায় আছে, মা বলতে পারছে না কোথায় রেখে দিয়েছে। এই যে ছোট একটা ওই মানে এটাও আছে, আবার আলু চাচা হয়, অসুবিধা হচ্ছে না, অসুবিধা একটু হচ্ছে, বড় হলে বড়টাই হয়। ওরা হচ্ছে তো গাজরের হালুয়া হবে, গাজর আছে, এটা আলুর দম, আর এটা বাপির তরকারি হবে ফুলকপি দিয়ে, আর ওটা আমাদের আলুর দম হবে, আর গাজরের হালুয়া রুটি হবে। তো এই চলছে এখন, ওকে পিয়ালিকে গুলো চেঁচে দিয়ে ও রান্না করবে। আর আজকে আমি দুপুরে রান্না করেছিলাম ওই মুখ কেটে যাবে পালং শাড়ির ডালটা রান্না করেছিলাম, এই চামচ গুলো দাও, আর করলা টরলা সব রকমের সবজি দিয়ে একটা শ্বশুর আটা দিয়ে একটা চচ্চড়ি করেছিলাম, আর কি করেছিলাম যে ডিমের ঝাল হয়েছিল, আর ডিমের শাক খাওয়া হয়েছিল, এগুলো সব করা হয়েছিল দুপুরবেলা। এখন রাত্রিবেলা একদম দুপুরবেলা আমাদের খালি শাক হয়েছে, শাক শাক সব শাক খেয়েছি আমরা।
খুব ভালো জিনিস খেয়েছি আমরা, এখনো খাবো, রাতেও ভালো জিনিস খাবো। রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে, এখন খেতে দেওয়ার জন্য বসেছি, খাবার দিতে হবে। ঘড়িতে কটা বাজে, 11টা, ওই 11:10 এরকম বাজে। চলো খাবার দাবার গুলো দিয়ে দি। এখানে দেখো গাজরের হালুয়াটা করেছে পিয়ালি, করেছে বোন, গাজরের হালুয়া হয়েছে। এই যে এটা আলুর দম, আর এটা বাপির তরকারি, বাপি আলু খাবে না ওই জন্যে। রাইসোনা দুষ্টুমি করেছে, রাইসোনা চিনিগুলো সব ফেলে দিয়েছে, সব চিনিগুলো ফেলে দিয়েছে। ওর মা এখন চিনি তুলছে। রাইসোনা কে চিনি ফেলেছে? রাইসোনা চিনি ফেলে দিয়েছে? তুমি দুষ্টুমি করে দিয়েছো? দুষ্টুমি করে দিয়েছো? হ্যাঁ, চিনিটা ফেলে দিয়েছো বলে আমি তো বুঝতে পারিনি, ওই জন্য ফেলে দিয়েছো। করে দাও, নাচু নাচু বলে দাও দিদাকে, দিদা বকছে তো তোমাকে, এই নাচু নাচু। বাবা এত বেজে গেল আজকে, 12:10 হয়ে গেছে। তো চলো আজকে এই ভিডিওটা শেষ করি, যেটুকুন দেখিয়েছি আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও, যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। একটু বলে দাও তো রাইসোনা, আর কমেন্ট তো অবশ্যই করো, সুন্দর সুন্দর রাইসোনার ভিডিও দেখতে পারবে মাঝে মধ্যে। নাচু নাচু করবে, নাচু নাচু করো, তোমার নাচু 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 করো, নাচু নাচু করো, টাটা করে দাও, টাটা করে দাও, টাটা টাটা টাটা, বাই 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 বাই।